থেকে আরম্ভ হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে স্নাতক পর্যায়ের পরীক্ষা গ্রহণ। অনলাইন এবং অফলাইন পদ্ধতিতে আরম্ভ হয়েছে পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া। করোনা সৃষ্ট এই সংকটকালে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা বিভাগ। কোনো ধরনের পরীক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছিল না বিশ্ববিদ্যালয়গুলিতে। সম্প্রতি অসম বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষা কেবল অফলাইন পর্যায়ে শুরু করার নির্দেশের পর একাংশ ছাত্রছাত্রী এই নির্দেশে তীব্র বিরোধিতা করে আন্দোলনের মাধ্যমে তাদের প্রতিবাদ সাব্যস্ত করে। অবশেষে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত পরিবর্তন করে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয়। মঙ্গলবার থেকে শুরু হয়েছে অফলাইন এবং অনলাইনে স্নাতক পর্যায়ের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। লক্ষণীয়ভাবে অনলাইনের পদ্ধতিতে পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের সংখ্যা অধিক পরিলক্ষিত হয়েছে। করিমগঞ্জের নিলামবাজার মহাবিদ্যালয়েও কোভিড নিয়ম মেনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। দখলে কুর্তি কদমতলা ব্লক এলাকার ধানক্ষেত, কৃষকদের মাথায় হাত। কুর্তি কদমতলা বিধানসভার অন্তর্গত বসবাসকারী জনসাধারণ প্রায় অধিকাংশই কৃষিকাজের উপর নির্ভরশীল। বিশেষ করে ধান উৎপাদন করে সারা বছর সংসার প্রতিপালন করেন তারা। সারা বছর আউশ জাতীয় এবং আমন জাতীয় ধানের ফসল উৎপাদন করে তারা জীবিকা নির্বাহ করেন। বেশ কিছুদিন যাবৎ এক বিরল প্রজাতির পোকার আক্রমণে তাদের ধানের জমির সমস্ত ধান নষ্ট হয়ে যাচ্ছে। দেখা গেছে ওই বিরল প্রজাতির পোকা ধানের উপর বসে কয়েক ঘন্টার মধ্যেই ধানের চারাগাছের রস খেয়ে ধানগুলি এবং সাথে সাথে গাছগুলিও মেরে ফেলছে। কৃষকদের অভিযোগ পেয়ে কদমতলা বিধানসভার কৃষকের জমিগুলোতে ঔষধ দিয়ে স্প্রে ব্যবহার করা হয় অ্যাগ্রিকালচার দপ্তর থেকে। কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের অধীন বেশ কয়েকটি কৃষকদের সাথে কথা বলেন কদমতলা কৃষি মহকুমার আধিকারিক শরদেন্দু নারায়ণ দত্ত। দু চার দিন ধরে আমাদের কাছে খবর আছে যে এই এরিয়াতে একটা পোকা এসেছে, মানুষের ধানগুলা সব নষ্ট করে দিচ্ছে। তাই আমরা আজকে আমাদের বিডিও সাহেব এবং এসএ সাহেব ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার ওনাদেরকে নিয়ে এসে এই দেখলাম, পরিদর্শন করলাম, দেখলাম এই ধানের যে অবস্থা হচ্ছে। আমরা কিছু তো করার নাই, আমরা মেশিন দিচ্ছি। আমরা বললাম যদি মেশিন না থাকে আমরা সমিতি থেকে মেশিন কিনে দেবো এবং আপনারা ওষুধগুলো স্প্রে করেন, দেখবেন দু চার দিনের মধ্যেই পোকাগুলো চলে যাবে। বরাক উপত্যকার ব্যবসায়ীরা এখন আর মেঘালয় রাজ্যে ব্যবসার জন্য যেতে পারছেন না। বাধা প্রদান করছে মেঘালয় রাজ্যের পুলিশ সহ স্থানীয় জনগণ। কিন্তু এর পরিবর্তে আসাম মেঘালয় সীমান্ত এলাকা মালিটহর এলাকায় অবাধে মেঘালয় রাজ্যের ব্যবসায়ীরা গণব্যবসার জন্য আসা যাওয়া করছেন। এতে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটার আশঙ্কা ব্যক্ত করছেন কাটিগড়া এলাকার একাংশ ব্যবসায়ী ও নেতৃস্থানীয় জনগণ। দীর্ঘ প্রায় 20 বছর থাকি এখানে মেঘালয়তে। আমরা উংকিয়াং, রাতাসরা এবং কুলিয়াঙ্গে আমরা ব্যবসা করি। বর্তমানে গত 23 মার্চ থাকি যে সমস্ত 12 বছর লগে কোভিড-19 কারণে লকডাউন লাগছে। এরপর থেকে আজ পর্যন্ত আমরা এখানে কোনো ব্যবসায় যেতে পারি না। আমরা বিভিন্ন দোকান আছে, বিভিন্ন ধরনের সুপারি বাগান রাখা আছে, গতিকে এগুলো আমরা দেখভাল করতাম পারি না এবং ব্যবসা করতাম পারি না। বর্তমানে এখানে মেঘালয়ের যারা আছে, দৈনন্দিন এই হেডম্যান আছে, পুলিশ আছে গেইটে, এরা আমরা এদিকে যাইতেও দেয় না। গতিকে আমরা এখানে বড় অসুবিধাতে আছি। আমরা বিরাট লস অর হ্যারাসমেন্ট হইয়ার আমরা গতিকে আমরা মেঘালয়
যাইবার রাস্তাটা যেন আমরা খাটিগুড়া সার্কুলার বিষয় এবং জেলা উপায়ুক্তে আমরা এটা সুযোগ করিয়া দিই, যাতে আমরা কোনো অসুবিধা হয় না, আমরা মানুষকে এইখানে ব্যবসা করতে পারি। এই সুযোগটা করে দিলে আমরা খুব উপকৃত হই। কালাইন শিলচর ও শিলচর জয়ন্তিয়া সড়ক সংস্কারের দাবিতে 5 দিনের সময়সীমা ব্যথি দিয়ে সোমবার চরমপত্র প্রদান করল কালাইন ব্লক কংগ্রেস। সোমবার কাছাড় জেলা শাসকের উদ্দেশ্যে কাটিগড়া সার্কেল অফিসারের অনুপস্থিতিতে বড়বাবু বিমলকান্তি ধরের কাছে স্মারকপত্র প্রদান করা হয়। কাটিগড়া ব্লক কংগ্রেসের কর্মকর্তারা স্মারকপত্র প্রদান করে বলেন, কালাইন শিলচর সড়ক আজ চলাফেরার উপযোগিতা হারিয়ে ফেলেছে। আবেদন করা সত্ত্বেও বিভাগের কর্মকর্তারা সড়ক দুটির মেরামতির প্রতি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ করেন তারা। উপস্থিত হয়েছি এখানে মাননীয় সরকার অফিসার উপস্থিত না থাকায় অফিসের বড়বাবুর কাছে আমরা আমাদের কালাইন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা শিলচর কালাইন সড়ক এবং শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল অবস্থার উপর নজর রেখে আমরা একটা আলটিমেটাম দিয়েছি এবং ওনাদেরকে বলেছি আগামী 5 দিনের মধ্যে যদি আমাদের সড়ক সংস্কার না হয় আমরা কালাইন ব্লক কংগ্রেস 6 ঘন্টার জন্য আমরা সড়ক অবরোধ করব। কোন সড়কটা অবরোধ করবা? শিলচর কালাইন সড়ক এবং শিলচর জয়ন্তিয়া সড়ক দুইটি। 8 নম্বর অসম ত্রিপুরা জাতীয় সড়ক ড্রাগস বাজারের এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অসম থেকে ড্রাগস নিয়ে পাচারের উদ্দেশ্যে ত্রিপুরা যাওয়ার সময় এক ওয়াগনার গাড়ি আটক করা হয় ত্রিপুরা পুলিশের হাতে। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে 75 গ্রাম ব্রাউন সুগার সহ এক দাগি নেশা কারবারিকে আটক করে ধর্মনগর থানার পুলিশ। দীর্ঘদিন যাবৎ নেশা কারবারের সঙ্গে যুক্ত মহিমুদ্দিনের উপর পুলিশের নজর ছিল। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মনগরের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে মঙ্গলবার বিকেলে ধর্মনগর কালীদিঘির পাড়ে নেতাজি মূর্তির সম্মুখে এক ওয়াগানার গাড়ি আটক করে পুলিশ। সেই গাড়ি থেকে পুলিশ 75 গ্রাম বাউন সুগার উদ্ধার করে এবং তার সঙ্গে মহিমুদ্দিনকে আটক করতেও সক্ষম হয়। ইতিমধ্যে ধর্মনগর থানায় একটি NDPS ধারার মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং এই ড্রাগস পাচারে আর কেউ জড়িয়ে আছে কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে। মহিমুদ্দিন ঠাকাইবাড়ি দীর্ঘদিন ধরে এসে ড্রাগের ব্যবসা করে, তাই আমরা ওর পিছনে লেগেছিলাম, ওকে আমরা পার্থ করতেছিলাম। আজকে ওর সঙ্গে আরো সঙ্গবঙ্গ আছে, আজকে এক্ষুনি এখানে ধরা হয়েছে ওকে প্রায় 75 গ্রাম ব্রাউন সুগার সহকারে। এই গাড়িটা নিয়ে এসেছিল, যে গাড়িটা দেখছেন এই গাড়িটা নিয়ে এসেছিল, ওই ব্রাউন সুগারটাকে আমরা সিজ করেছি, গাড়িটাকে আমরা সিজ করেছি এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে। NDPS একটা ধর্মনগর PSI একটা কেস নেওয়া হয়েছে। এই কেসে আরও যারা ইনভলভ আছে তাদেরকে অ্যারেস্ট করা হবে, ইনভেস্টিগেশন চলছে। আসন্ন দুর্গাপূজা ও আরো আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে রবিবার কোভিড প্রোটোকল মেনে সিদ্ধেশ্বর শিব মন্দির পরিচালন কমিটির এক কার্যবাহী সভা অনুষ্ঠিত হয়। জেলা শাসকের অনুপস্থিতিতে স্বপন ভট্টাচার্যের পৌরোহিত্যে সভা অনুষ্ঠিত হয় বেলা 12:30 নাগাদ। সভার শুরুতে পরিচালন কমিটি সদ্য প্রয়াত বিজু মালাকারের প্রয়াণে শোক ব্যক্ত করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সভার কাজ শুরু হয়। এদিন দুর্গাপূজা সহ মন্দিরের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে সংবাদ মাধ্যমের সাথে আলাপচারিতায় সম্পাদক সুজন ভট্টাচার্য বিস্তারিত তুলে ধরেন। আজকে সভা আমাদের একটি বিশেষ এক্সিকিউটিভ মিটিং, কারণ দুর্গাপূজা সন্নিকটে, তারপর আমাদের নাটমন্দির কনস্ট্রাকশন যে জিনিসটা পেন্ডিং হয়ে আছে এতদিন ধরে সেই সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়া দরকার। তারপর আছে আমাদের আসাম দর্শনের একটি স্কিম, তার জন্য আমরা গেস্ট হাউস বানাচ্ছি অতিথিদের জন্য, যারা বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন ঘুরতে, তারা তাদের যাতে সুবিধে হয় থাকা খাওয়া ইত্যাদির জন্য, সেই বিষয়ে আলোচনা করেছি আমরা। তারপর আমাদের আলোচনা ছিল বিভিন্ন ধরনের কোভিড মহামারীতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের বন্ধ ছিল, যেমন
বিবাহ ইত্যাদি প্রসাদ ইত্যাদি দেওয়া কি না দেওয়া, ভোগ প্রসাদ, তারপর আমাদের মন্দিরের যে কর্মীবৃন্দ আছে তাদেরকে কি ধরনের মানে বোনাস ইত্যাদি দেওয়া, সর্বপ্রকার অলরাউন্ড ডেভেলপমেন্ট, মন্দিরের অলরাউন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে এবং মেনটেন্যান্স সম্পর্কে যেসব কথাবার্তার প্রয়োজন, যেসব আলোচনা প্রয়োজন, সেই সব আলোচনাতেই আজকে আমরা এই সভাতে সবাই মিলিত হয়ে সেই আলোচনাই করেছি। এবং একটি জিনিস মানে বিশেষভাবে আমার একটু খারাপ লাগে যে মন্দিরে কোনো মিটিং করলে পরে আমাদের এক্সিকিউটিভ বডি, দায়িত্বশীল মানুষ সবাই কিন্তু মিটিংয়ে আসেন না। আজকে আমরা মাত্র যেখানে আমাদের 31 জনের কমিটি, দুজন আমাদের মধ্যে নেই, তারা আমাদেরকে ছেড়ে অজানার দেশে চলে গিয়েছেন, তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা থাকলো। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। तोड़ देनी चाहिए वो दीवारें जो हम में दरारें पैदा करें, और मजबूत दीवारों के लिए सिर्फ अंबुजा सीमेंट। अंबुजा सीमेंटर निर्भरजोग्य प्रतिष्ठान जे एन जे एंटरप्राइज। अंबुजा सीमेंटर जुन्नो आज ही जोगाजोग करूँ कोरिमगंज जे एन जे एंटरप्राइज एलेंगजुड़ी मोबारकपुर बीएसएफ कैंपर विपरीते। दूरभाष 07605006245, 07638818288। অত্যাধুনিক রুচিসম্মত গাড়ির সামগ্রী নিয়ে হাজির এম এম কার কিংকি। আপনার বাহনকে আরো আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন আমাদের বিপরীতে। এছাড়াও আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের টায়ার অতি সুলভ মূল্যে। আমাদের এখানে মেশিন দিয়ে টায়ার বদল করার ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেনজুড়ি, করিমগঞ্জ, আসাম। মোবাইল 7638018182, 6901409196। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03843273151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957097784। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। সরকার ও প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে। সর্বদা সাবান দিয়ে বারবার হাত ধুবেন, অতি আবশ্যক না হলে ঘর থেকে বেরোবেন না। সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। শারীরিক অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। করিমগঞ্জ জেলা প্রশাসন দ্বারা জনস্বার্থে প্রচারিত।
আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর ট্রেলিং, ফল ফিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবে সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। মাত্র 3 কিলোমিটার লম্বা সুবোধনগর সড়ক। এই সড়কের উপর নির্ভরশীল 3টি গ্রামের 5000 মানুষ। কিন্তু বিগত 70 বছরে কাজ হয়নি বিন্দুমাত্র। গত বিধানসভা নির্বাচনে কাটিগড়ার বিধায়ককে উজাড় করে ভোট দিয়েছিলেন এলাকাবাসী। কিন্তু বিধায়ক জৈন এই সড়কে কোনো প্রকল্প বরাদ্দ করেননি বলে অভিযোগ। বর্তমানে এই সড়কে হাঁটু সমান কাদা। বিধায়কের বিরুদ্ধে স্লোগান দিয়ে সড়কে ধান রোপণ করে প্রতিবাদ সাব্যস্ত করেন এলাকাবাসীরা। বয়কট হবে, 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 হবে। কোনো দালালের কথা মানবো না, মানবো না, মানবো না, মানবো না। সমস্ত 10 কিলোমিটার রাস্তা আমরা রুইবো, 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 রুইবো।
প্রতিবাদ আমরা আজ দীর্ঘ ক্রমান্বয়ে 37 বছর যাবৎ আমরা সরকারে ভোট দিয়া যাইতেছি, তৎপরেও একটা স্কুলে ছাত্র স্কুলে যাতায়াত করতে পারে না, বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে বাড়ুইয়া গড় থাকি বাড়ুইয়া অন্য কোনো জায়গায় যাইতে প্রতি বছর কি আমরা সম্পূর্ণ জীবনেও শেষ। আমার ওই 70 বছর বয়সের সময় আমি ক্ষুব্ধ হইয়া দিয়া এই রাস্তার ওই গালার মাঝে পড়িয়া দিয়া আমি হইতেছি, উন্নয়নের কোনো নাম নাই আর বুটল লাগিয়া সব পাগল। পীর সাহেবের বাড়ি রাস্তার কাজ আগামী 15 দিনের মধ্যে সম্পন্ন করা হবে এই আশ্বাস দিলেন জমিয়তের আলগাপুরের মন্ডল কমিটির কর্মকর্তারা। সোমবার কাপনার পার পীর সাহেবের বাড়িতে এই কথা জানালেন জমিয়তের আলগাপুর মন্ডল কমিটির কর্মকর্তারা। তারা জানান কিছুদিন পূর্বে রাস্তার কাজ শুরু হয়েছে কিন্তু বর্তমানে বৃষ্টির কারণে রাস্তার কাজ বন্ধ রয়েছে। এই রাস্তা নিয়ে কোনো ধরনের রাজনীতি না করতে অনুরোধ করে আলগাপুর জমিয়তের কর্মকর্তারা। আজকে আমরা সর্বজন শ্রদ্ধের পীর সাহেব সেলিমুদ্দিন সাহেবের এই রাস্তা দিয়া যারা প্রতিবাদ করছে সে বা কাহারা আমরা জানি না, আমরা তাদেরকে নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা জেলা মন্ডলের পক্ষ হইতে এমএলএকে আমরা দাবি দেওয়া দিয়েছিলাম যে পীর সাহেবের বাড়িতে মানুষ যাতায়াত করে সবসময় এই রাস্তা বানিয়ে দেওয়ার জন্য এমএলএ যথারীতি ওনার ব্যক্তিগত পয়সা থেকে মানুষ যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন এবং তার স্থায়ী সমাধানের জন্য এমএলএ সবসময় তদবির করে যাচ্ছেন, খুব কম দিনের ভিতরেই তার স্থায়ী সমাধান হয়ে ব্লক দিয়ে রাস্তা হয়ে যাবে। এবং আমাদের দাবি ছিল এই এখানে অনেক মানুষ আসে, পুষ্করিণীর একটি গার্ড নেই, সেটাও এমএলএ আপনারা দেখতে পাবেন করে দিয়েছেন। রাস্তার মানুষ রৌদ্রর মধ্যে দাঁড়াতে অসুবিধা হয়, একটা উইটিং শেড দাবি ছিল সেটাও করে দিয়েছেন। তাই আমরা আলগাপুরের বিধায়কের জেলা মন্ডল জমিয়তের যে দাবি দেওয়া হয়েছিল এই পীর সাহেবকে কেন্দ্র করে সা বাস্তবে হয়েছে এবং যা বাকি আছে ভবিষ্যতে হবে, এটা আমাদের এমএলএ আশ্বাস দিয়েছেন। এবং যারা এই এমএলএ বিরুদ্ধে আজকে প্রতিবাদ করেছে কে বা তাহারা এই রাস্তা দিয়ে এই পীর সাহেবকে জড়িয়ে নোংরা রাজনীতি করেছে এদেরকে আমরা নিন্দা এবং ধিক্কার জানাই। এবং আমাদের এই উন্নয়নে যদি কোনো সংগঠন বা কেউ বাধা দেয় তাহলে আমরা প্রতিরোধ করব এবং এটা মেনে নেব না, এই বলেই আমার বর্তমানে আপনারা দেখতে পাবেন রাস্তাটির অবস্থা কোনো বেহাল নয়, এর চেয়ে আগে অনেক বেহাল ছিল, বর্তমানে রাস্তার অনেক উন্নয়ন হয়েছে। এমএলএ তার ব্যক্তিগত তহবিল থেকে উনি সেন্ট্রি এবং মাটি দিয়ে রাস্তাটা মানুষ যাতায়াতের উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছেন এবং এমএলএর সাথে যোগাযোগ সবসময়ই হয়, এমএলএ কম সময়ের ভিতরে এটা ব্লক দিয়ে সম্পূর্ণ করে দেবেন। সুরমা বার্তা আজ এই পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।